সকাল সকাল উঠে যে কি রান্না করবো সেটাই তো বুঝতে পারি না কিছু আমি চলো সবে সবে এই দুধটা ধুয়ে নিয়ে আসলাম একটা কাজ করা যাক এই দুধটা দিয়ে সুন্দর করে ঘন করে একটু পায়েস করা যাক হ্যাঁ আমাদের গুড্ডুটা আর গুড্ডুর বাবা আর হ্যাঁ জামাইবাবু তো পায়েস খেতে ভীষণ পছন্দ করে আর আমাদের প্রিয়াও বাকি থাকবে কেন ওরও তো খুবই প্রিয় চলো তাহলে আমি একটা কাজ করি আজকে সকাল সকাল পায়েসই বানিয়ে ফেলি আমরা মুড়ি দিয়ে খেয়ে নেবো মুড়ি দিয়ে পায়েস দিয়ে বেশ ভালো লাগে চলো এবার উনুনের জালটাও ধরিয়ে দিই যাই গিয়ে দেখি রাধাটা কি করছে আবার কি রান্না করবে কে জানেও আরে ফোন বাজছে কে ফোন করলো এত সকাল সকাল আরে দিদি ফোন বাজছে তো তাড়াতাড়ি করে তোল দেখ কে ফোন করলো আবার এই অসময়ে এত সকাল সকাল কে ফোন করে বলতো আরে হ্যাঁ রাধা সেটাই তো দেখি ধরে তারপর কুসুম ফোনটা তোলে হ্যালো হ্যাঁ কে আরে কুসুম দিদি আমি রজনী বলছি আরে রজনী হ্যাঁ হ্যাঁ বলো কেমন আছো আরে রজনী তুমি কিন্তু অনেক দিন পর ফোন করলে আমাদের কি মনে পড়ে না নাকি তোমার আরে হ্যাঁ গো দিদি খুব মনে পড়ে কিন্তু কি করবো ছেলেটা এত দুষ্ট হয়েছে যে আসতেই পারি না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে একদিন এসো সময় করে আর আমাদের বাড়িতে আজকে রাধা পায়েস বানাচ্ছে এসে খেয়ে যাও গো আরে হ্যাঁ গো কুসুম দিদি আমি আসবো এই তো মা কথা বলতে চাইছিল তোমাদের সাথে তাই তো ফোন করলাম আরে দিদি কে ফোন করেছে আরে রাধা রজনী ফোন করেছে মা আর রজনী ও তাই ঠিক আছে তাহলে তুই কথা বল আর তোর কথা বলা হয়ে গেলে আমাকেও একটু দিস আমি কথা বলবো চল তো বাড়িতে যাই আজকে সকালে সকালে কি রোদ দেখ একদমই খেলা করতে ইচ্ছে করছে না পিয়া দিদি আরে হ্যারি রে গুডু ভাই সত্যি বলছিস খিদে পেয়েছে কিছু খেয়ে নি আরে হ্যাঁ গুড্ডু ভাই ঠিক আছে যাই আমরা রাধানটিকে গিয়ে বলি কিছু খাবো খিদে পেয়েছে এই তারপরে আমরা রাজুদের বাড়িতে যাবো রাজুদের বাড়িতে সুইমিং পুলে স্নান করব। হ্যাঁ ঠিক আছে ওমা মা কি করছো তুমি আরে জানো রজনী তারপরে সে কি কাণ্ড তোমার জামাইবাবু ওটা এনে আমাকে সারপ্রাইজ দিয়েছে এত সুন্দর ওই নেকলেসটা না কি তোমাকে আর বলবো তুমি আসলে দেখাবো ও রজনী আনটি ফোন করেছে এ মেয়েদের বাপের বাড়ি থেকে ফোন করলে সারা দিন চলে যাবে কথা বলতে বলতে তাও শেষ হবে না যাই গিয়ে দেখি রাধা আনটি কী করছে আমি বরং রাধা কাছ থেকে কিছু খাবার চাই ও রাধা আনটি কী রান্না করছো তুমি আরে প্রিয়া সোনা গুডু সোনা তোরা চলে এসেছিস খেলাধুলো করে ঠিক আছে ঠিক আছে বস হ্যাঁ এই দেখ আমি তো পায়েস বসিয়েছি দুধটা সবে ফুটছে পায়েস হা তাই তো বলি এত সুন্দর গন্ধ করতে কে আসছে এখনো দুধের মধ্যে তো গোবিন্দভোগ চালটাই দিলাম না এখনই গন্ধ বেরিয়ে গেছে আরে তাই আচ্ছা সুন্দর গন্ধ বেরোচ্ছিস সত্যি বলছি আমি আমাকে তাহলে একটু দুধই দাও দুধ খাই আচ্ছা ঠিক আছে গুড্ডু সোনা তুই আর চিঙ্কি বস তোদের তিনজনকে বরং আমি একটু গরম দুধ দিচ্ছি খেয়ে বস তারপরে পায়েস হয়ে গেলে পায়েস খাস আচ্ছা ঠিক আছে ও এত গরম না দুধগুলো চলো আমি থালের মধ্যেই বেড়ে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে গ্লাসে ঢেলে দেব ওরা খেয়ে নেবে প্রথমে যদি গ্লাসে দিয়ে দিই গরম যা থাকবে বাচ্চারা খেতেই পারবে না আচ্ছা এসো চিঙ্কি গুড্ডু প্রিয়া তোমরা এসো চিঙ্কি গুড্ডু প্রিয়া এসো এসো তোমাদের এই দুধে একটুখানি তাল মিষ্টি দিয়ে দিচ্ছি খেয়ে নাও মিষ্টি মিষ্টি লাগবে ঠিক আছে রাধানটি বেশি করে দিও উফ কি গরম কি করে খাবো আরে প্রিয়া এখনই গরমটা খেতে যেও না একটু ঠান্ডা হোক তারপরে খেও ঠিক আছে নইলে কিন্তু মুখটা জ্বলে যাবে চলো দিদি তো কখন থেকে সাথে আর মায়ের সাথে কথা বলছে আমি ওগিয়ে একটু কথা বলে আসি হুম কখন থেকে কথা বলছো একা একাই আমাকে একটু ডাকও দিচ্ছে না এই দিদি দে না আমি একটু মা রজনীর সাথে কথা বলবো দিয়ে আমাকে ফোনটা দে তো আরে হ্যাঁ হ্যাঁ রাধা রাধা দিচ্ছি এই নাও রজনী রাধা কল কথা বলবে তোমার সাথে আরে হ্যাঁ রজনী বলো হ্যাঁ রাধা দিদিকে তো ভুলেই গেছো কুসুম দিদির সাথেই তো কথা বলে যাচ্ছ কখন থেকে রাধাটাও না যাই যাই আমি গিয়ে আমার ঘরটা গুছিয়ে ফেলি আলমারিটার কি অবস্থা হয়ে আছে এ গুডুবাই দেখ না প্লেটে দুধ বেড়ে দিয়েছে কত গরম কি করি বলতো এই দুধটা ঠান্ডা হতে হতে চল আমরা একটু খেলি হ্যাঁ প্রিয়া দিদি চলো আমরা পাতে জোরে জোরে খেলি ততক্ষণে দুধটা ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে চল আমরা তাহলে পাতে জোরা জোড়া খেলি আমিও খেলবো প্রিয়া হ্যাঁ চিঙ্কি আয় তুইও খেলবি আমরা তিনজনা মিলে খেলবো তাহলেই মজা হবে আম পাতা জোড়া জোড়া মারবু বুক জেলবে গোড়া ওরে বিবি সরে দাঁড়া আসছি আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে বন্দুক ছুড়ে মেরেছে অল রাইট ভেরি গুড এখানে বাচ্চারা খেলা করতে থাকে আর তখনই দুটো টিকটিকি চলে আসে আরে ইয়ে কি সামনেই তো বাচ্চাদের খাবার রাখা রয়েছে ওরা আবার মুখ না দেয় তারপর টিকটিকিগুলো গিয়ে সে দুধের প্লেটের মধ্যে মুখ দিয়ে দেয় তারা দুধ খেতে থাকে আর এখানে তো বাচ্চারা কিছুই টের পায় না তারপর আরও একটি টিকটিকি চলে আসে সেও সব কটা দুধের প্লেটে মুখ দিতে থাকে এ কি বন্ধুরা এবার যদি এই দুধগুলো প্রিয়া গুড্ডু চিংকি খেয়ে নেয় তাহলে তো ওদের খুব পেট খারাপ হবে মনে হচ্ছে চল চল আবার খেলি আবার খেলি ভীষণ মজা লাগছে আর এদিকে রাধাও কথা বলায় ব্যস্ত রয়েছে তখনই আরও একটি কক্রোচও চলে আসে আর সেও দুধ খেতে থাকে আরে পিয়া দেখ প্লেটে টিকটিকি বাবা সব দুধ নষ্ট হয়ে গেল এবার আমরা কি করব। করবো দেখ সবকটা আর্শিল টিকটিকি বসে পড়েছে এবার কি হবে আমরা যদি এই দুধগুলো না খাই তাহলে তো রাধানটি বলেছে যে আজকে সারাদিনও আমাদের কিছু খেতে দেবে না আর আমাদের খুব বকবে পায়েসও খেতে দেবে না কি করি চল আমরা একটা কাজ করি আমরা এই টিকটিকি ককরোচগুলোকে তাড়িয়ে এই দুধটা খেয়ে নিই তাহলে রাধাহানটি আর কিছু বলবে না আমাদের আর আমাদের সারা দিন খেতেও দেবে হ্যাঁ পিয়া ঠিক বলেছিস যা যা টিকটিকি যা 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 তখনই শব্দ পেয়ে টিকটিকিগুলো সেখান থেকে চলে যেতে থাকে আর আরশুল্লাটাও সেখান থেকে ফুচ করে উড়ে চলে যায় কিন্তু বন্ধুরা দুধগুলো খেলে কি হবে বলো তো চল পিয়া এই তো দুধগুলো পরিষ্কার হয়ে গেছে আমরা খেয়ে নিই হ্যাঁ চিঙ্কি দিদি চলো এই দুধগুলো খেয়ে গুড্ডু ভাই এই দুধগুলো খেলে আমাদের আবার পেট খারাপ করবে জল তো টিকটিকি আটশোলা সব খেয়ে নেয় ওদের তো কিছু হয় না আমাদেরও কিছু হবে না চল খেয়ে নি হ্যাঁ মা তুমি এবার আসলে তোমাকে বৃন্দাবন ঘুরতে নিয়ে যাব বৃন্দাবন মথুরা গয়াকাশি খুব সুন্দর জায়গা জানো তো আরে হ্যাঁ হ্যাঁ ভাবছি এবার এলেই তোমাকে সমস্ত তীর্থস্থানগুলো ঘুরিয়ে নিয়ে আসবো আরে বাচ্চারা খেলো নাকি একবার দেখি আরে বাচ্চারা বসে আছো কেন দুধটা খেয়ে নাও ও ফ এদেরকে না কিছু বলে পারি না আমি আর আরে আরে খাচ্ছি 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 ও বাবা মা তো খুব বকছে চল চল তাতে কই খেয়ে নি পিয়া দিদি তারপর গুড্ডু ঢকঢক করে দুধগুলো খেয়ে নিতে থাকে এ বাবা বন্ধুরা এবার যদি গুড্ডুর পেট খারাপ হয় বা কি টেস্টি ছিল হ্যারি ঠিক আছে চল খেয়ে নিই হরে কিছু না হলেই হলো তারপর চিংকিও খেয়ে নেয় দুধটুকু বাবা চলো দুধটুকু খেয়ে নিলাম চলো আমাদের তো কিছুই হলো না কিন্তু আমার না কেমন গাটা গুলোচ্ছে বমি পাচ্ছে যা যে আমি কি বমি করে আসি তারপর প্রিয়া সেখানে বমি করতে থাকে আরে এ কি গুপি আদিদি তো বমি করছে আর আমারও কেমন পেটটা পাকাচ্ছে বমি পাচ্ছে আমিও বমি করবো আর এখানে গুড্ডু আর প্রিয়া দুজনাই বমি করতে থাকে অলি রধান্তি তথা এসো দেখো আমাদের কিছু একটা হচ্ছে আমারও কেমন উল্টি আসছে আর এখানে তিনটে বাচ্চাই বমি করে খুব ক্লান্ত হয়ে যায় আরে আরে হ্যাঁ মা রাখি ফোনটা আরে তিনটে বাচ্চা একসাথে বমি করছে কেন আরে ওরা তো দুধ খেয়ে নিয়েছে যাই যাই তাড়াতাড়ি করে আমি দেখে আসি তো বাচ্চাদের মা ফোনটা রাখো তো একটু তাড়াতাড়ি করে ফোন তারপরে রাধা রেখে দেয় যাই যাই আমি কি দেখে আসি বাচ্চাগুলোর কি হলো দুধটা তো আমি সকালে ধুয়েছিলাম একদম ফ্রেশ টাটকা আরে কি হয়েছে তোদের বমি করছিস কেন এমন করে আর এখানে তো দেখছি বাচ্চারা দুধ খেয়ে সেই দুধগুলোই বমি হচ্ছে মনে হচ্ছে ওদের কিছু একটা হয়েছে এই কুসুম দিদি তাড়াতাড়ি করে আয় আরে দুধগুলো তো খুব ফ্রেশ ছিল আর আমি সুন্দর করে ছেকে অনেকক্ষণ ফুটিয়ে তারপরে বাচ্চাদের খেতে দিয়েছি আরে রাধা বোন কী হয়েছে চিল্লাচ্ছিস কেন আরে ইয়ে কী তিনটে বাচ্চা তো দেখছি একসাথে বমি করছে ওদের কী হয়েছে আরে ইয়ে সর্বনা সর্বনাশ বাচ্চাগুলো এমন করছে কেন আরে রাধা ওদের তো ডাক্তার দেখাতে হবে এই রাধা দুধটা ভালো ছিল তো আমার তো এখন ভয় করছে রে আরে হ্যাঁ রে দিদি দুধটা আমি সবে সবে ধুয়ে এনে ভালো করে ছেঁকে অনেকক্ষণ ফুটিয়ে বাচ্চাদের খেতে দিয়েছি এমনটা তো হওয়ার কথা নয় ওদের এরকম হচ্ছে কেন রাজানটি আমি বলছি এমন হচ্ছে কেন আমি বলছি তোমাকে রাধানটি আরে এই চিঙ্কি বলিস না বলিস না রাজা বকবে আরে নানা চিঙ্কি শোনা আমি একটুও বলবো না বলো বলো কি হয়েছে রজনটি তুমি জানো এই দুধগুলোর মধ্যে টিকটিকের আসলে পড়েছিল আমাদের প্লেটে তাও আমরা ওগুলোকে সরিয়ে খেয়ে নিয়েছি হরে তা তোরা দেখেছিস টিকটিকের আসলে পড়েছে তা তোরা খেতে গেলি কেন রে দেখতে এখন কি হয়ে গেল। হরে রজনটি তুমি বকবে বলে আমরা ভয় পেয়ে গেছিলাম তাই আমরা সব খেয়ে নিয়েছি হে ভগবান বাচ্চাগুলোর কবে একটু বুদ্ধি হবে মা আমাদের তাড়াতাড়ি ডক্টরের কাছে নিয়ে চলো আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না আরে কেন তোর এমনটা করতে গেলি বলতো এইটুকু দুধ যদি ফেলেই বা দিতে আমি কি কিছু বলতাম তোদের হে ভগবান কী হলো বাচ্চাটা টিকটিকই আসলা পরে যাওয়া দুধ খেয়ে নিয়েছে ওদের তো হাসপাতালে নিয়ে যেতে হবে যাই যাই তাড়াতাড়ি করে ফোন করি অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি করে আসুন আমাদের বাড়িতে আমাদের বাড়ির বাচ্চারা খুব অসুস্থ আরে এরকমটা কেন করলি তোরা ভুলটা আমারই ছিল যদি আমি এই কথাটা না বলতাম তাহলে তোরা হয়তো খেতিস না তাই না আর এই টিকটিকি আর আড়শুলাগুলো বা করতে গিয়ে এলো আমি তো রোজই ঘর পরিষ্কার করি না আজকেও আমি ওষুধ দেবো এই টিকটিকি আরশুলো আমার ঘরে যত আছে সব পরিষ্কার করে ফেলবো শুধু শুধু বাচ্চাদের এমন করে পেট খারাপ হয়ে গেল আর খালি খালি বমি হচ্ছে ওদেরকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবো শোনা আর একটু সবুর কর মা মা আমার তো বমি আটকাচ্ছেই না বারবার হচ্ছে আরে হ্যাঁ আমার গুড্ডুটা তো সব থেকে বেশি হচ্ছে দেখছি তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ